ফিলোসফিটা হবে কি, এটা হবে সার্বজনীন চিন্তার সমাহার। দিস ইজ কমন ফিলোসফি। যেমন মনে করুন, ফর এক্সাম্পল, এই যে আপনি ফ্যান ঘুরছে, আপনি সুইচ অন করলেন, ফ্যানটা ঘুরছে। এইবার এই যে ফ্যানের যে ক্যারেক্টারটা, দ্য মুভিং ইজ দ্য ক্যারেক্টার অফ ফ্যান, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। আপনি এই ফ্যানকে পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে চলে যান, সেম ক্যারেক্টার ক্যারি করবে, মানে তার ধর্মটা কিন্তু চেঞ্জ হবে না। তেমনি এই যে সারা পৃথিবীতে মানুষ আছে, সব মানুষ বড় হতে চায়, আনন্দ পেতে চায়, অসীম সুখ পেতে চায়, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। এইবার এই এমন একটা কমন ফিলোসফি হবে, এবং এই ফিলোসফি কি করবে, একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করবে। আর এখানে তখন মানুষের মধ্যে এই ফিলোসফি প্র্যাকটিসের মাধ্যমে মানুষের মধ্যে একটা অনুভূতি আসবে যে আমরা সবাই মানুষ, দিস ইজ ফিলোসফি। আর প্র্যাকটিক্যালি কী করতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দরকার, বাস্তব জীবনে প্রয়োগ দরকার। আজকে দেখুন, আমরা সবাই তো আজকে রাতে ভাবছি বা কি বিল হয়ে গেল, এরপরে দেখবেন একজন আরেকজনের শ্রাদ্ধ করছেন, ক্রিটিসাইজ করছেন, এটাই তো হচ্ছে। কিন্তু তাতে মানে স্পিরিটটা কোথায়, না, আমাদের এখানে মেন্টাল বন্ডিং দরকার, ওই মানসিক বন্ধন দরকার, যে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসবে। কিন্তু একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে না কেন, কারণটা কোথায়, কারণটা হচ্ছে মানুষের মনের মধ্যে অশুভ চিন্তা, মানে ইভিল থটস। এই যে হ্যানিম্যান বলছেন, হ্যানিম্যান যে মায়াইজম পড়বেন, অর্গানের হ্যানিম্যানের অর্গান থিওরি পড়বেন, মায়াইজম মানে অশুভ চিন্তা। এই যে মানুষকে ডিস ইউনাইট করে দেওয়া, এই যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা কারণ হচ্ছে ওই অশুভ চিন্তা, অশুভ চিন্তা। এই অশুভ চিন্তা কি করে, একটা অদৃশ্য অশুভ শক্তি তৈরি হয়, এবং অদৃশ্য অশুভ শক্তি কি করে, মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। তাই আমাদের মানসিক বন্ধন দরকার, এই যে ভালোবাসবো মানুষকে, সেই ভালোবাসার জন্য মন দরকার, সেই নির্মল সুন্দর পবিত্র মন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। কিন্তু টিল টুডে উই আর ফেল। এখন আমরা ভাবি, দেখুন এখনকার সমাজ ব্যবস্থা, জ্ঞানে বিজ্ঞানে পাণ্ডিত্যে টেকনোলজিতে আমরা অনেক দূর। আমরা বলতে পারি আমাদের জীবনে আমরা সফলতা পেয়েছি। আমি একজনকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনার ছেলে কী করে, খুব গর্ব করে বলবে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার। কোথায় থাকে, আমেরিকা, আমেরিকা থাকে, আর বাবা মাকে একদিন ফোনও করে না। দেখুন মানে মানবিক মূল্যবোধ ইজ ডিগ্রেডেড, খবর নেয় না। আচ্ছা আমার ছেলে ডাক্তার, দিস ইজ সাকসেস, বিয়ন্ড দ্যাট নো স্যাটিসফ্যাকশন। এই এটা মানুষের জীবনের সফলতা, কিন্তু সফলতার ঊর্ধ্বে একটা কথা আছে, সেটা হচ্ছে মানসিক তৃপ্তি। মানসিক তৃপ্তি নেই, কারো মনে নেই, আপনি দেখবেন মানুষ পাগল, পাগলের মতন ছুটছে, পাগল মানুষ জানে না, উই ডোন্ট নো হোয়াট উই ওয়ান্ট, আমরা কি চাই আমরা নিজেরাই জানি না, পাগলের মতন সাইকিক পেশেন্ট। আপনি দেখুন তো, দিল্লির রাজপথে একটা ছেলে একটা মেয়েকে ছুরি মেরে মেরে মারছে, আর কিছু লোক গিয়ে ফটো তুলছে, ভাবুন মানুষ কোথায় গিয়ে পড়েছে। এই যে নর্থ কোরিয়া, কিম জং উন প্রতিদিন মিসাইল টেস্ট করছে, পাশেই সাউথ কোরিয়া বলছে আমার মিসাইল নিউক্লিয়ার বোম ক্যারি করবে, আমেরিকায় ফেলবে। তাহলে আমরা তো জ্ঞানে বিজ্ঞানে পাণ্ডিত্যে মানে 21st century অনেক চলে গিয়ে গেছি, এইসব কেন। আগে আগে মানুষ বিভিন্ন পাহাড়ের গুহায় থাকতো, একটা পাহাড়ের গুহার একটা পাহাড়ের গুহার সঙ্গে সংগ্রাম করতো। আর এখনকার ইন্টেলেকচুয়ালস জায়ান্ট বুদ্ধিজীবী দানবরা কি করছে, ঘরের মধ্যে বসে সুইচ টিপবে, একটা নিউক্লিয়ার বোমকে আর একটা সভ্যতাকে ধ্বংস করে দেবে। তফাৎ কী হলো, আরও খারাপ হয়ে গেল। হ্যাঁ কেন হচ্ছে, সাইকিক প্রবলেম, মানসিক প্রবলেম। ওই মানসিক প্রবলেমটা যদি আমরা দূর না করতে পারি, মেন্টাল ডিজিজ, ইফ উই ক্যানট ডিলিভ দিস মেন্টাল ডিজিজ, কিউর দিস মেন্টাল ডিজিজ, উই ক্যানট ইউনাইট দিস হিউম্যান সোসাইটি ইন ওয়ান ট্র্যাক। তা এখানে ওই মানসিক শান্তি প্রতিষ্ঠা করা দরকার, তার জন্য ওই মনের শুভচিন্তা দরকার, তার জন্য আপনার সুন্দর গান শোনা, সুন্দর কবিতা পাঠ করা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, ওই তো ওকেশনালি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা মালা দিলেন, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মালা আছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো আছে। আমার মনে হয় না আপনারা একটা মালাও পড়ান প্রতিদিন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ডিজার্ভ টু হ্যাভ এভরিডে এভরি সিঙ্গেল গার্ডেন, ডিজার্ভ করেন, কিন্তু আমরা করি না। বিবেকানন্দের ছবি
বিবেকানন্দ স্টেজু রাস্তার তিন মুটিতে এখানে কাক পায়খানা করছে, কুকুরে পেচ্ছাপ করে দিচ্ছে, আমরা রেসপেক্ট করি না, কি করে আমরা জানা পাবো? তাই বলছি আগে সত্যিকারের মানুষ তৈরি হন। আজকের সমস্যা হচ্ছে মানসিক সমস্যা, আগে সুন্দর মানুষ তৈরি হোক। সুন্দর মানুষ তৈরি হবে সুন্দর আদর্শের দ্বারা, আর সুন্দর আদর্শের দ্বারা যখন সুন্দর মানুষ হবে, সুন্দর মানুষরা একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করবে, এবং সেই সুন্দর প্ল্যাটফর্মে সবাই আমরা এক জায়গায় থাকতে পারবো, সেটাই ফার্স্ট প্রায়োরিটি। যদি না হয় তাহলে আপনি যতদিনই যতদিন পর্যন্ত ওইসব উৎসব পালন করবেন, কিন্তু মানুষের মনের মিল কখনো খুঁজে পাবেন না, আর ইউনাইট করতে পারবেন না, মানুষকে আনতে পারবেন না। আজকে মনে করুন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে কেন এই এই রাখিবন্ধন উৎসব এই বাংলায় পালন করেছিলেন, কারণ ওনার লক্ষ্য ছিল যে রিজনাল স্পিরিট না, রিজনাল অ্যাপ্রোচ আর স্পিরিট ইন ইউনিভার্সাল, এই যে ভাবধারা এই বাংলার মধ্য দিয়ে শুরু হোক, কিন্তু তার লক্ষ্য প্যারাডাইম হচ্ছে একটা বিশ্ব ভ্রাতৃত্ববোধ তৈরি করা, কিন্তু আমরা এখনও করতে পারিনি। আজকে ফর ইনস্টেন্স আপনি শুধু বাংলার কথাই ভাবুন, আমরা অর্থনৈতিকভাবেও বঞ্চিত, রাজনৈতিকভাবেও বঞ্চিত, আমাদেরকে মানসিকভাবেও শোষণ করছে। এই শোষণটা শুধু টাকা পয়সা দিয়ে না, মানে সাইকো ইকোনমিক এক্সপ্লোয়েশন, এটা অর্থনীতির ভাষায়, মানে আপনাকে প্রথমে মানসিকভাবে শোষণ করবে, তারপরে আপনাকে অর্থনৈতিকভাবে শোষণ করবে, সেটা হচ্ছে আমরা পিপল পঙ্গু হয়ে গেছি। এই অবস্থা থেকে আপনাকে ইউনা সমাজ শুরু হবে এই বাংলা থেকে, কারণ বাংলার যে সম্ভাবনা, যে পটেন্সিয়ালিটি, যেই শক্তি রয়েছে, সেই শক্তি যদি জাগ্রত হয় তাহলে সেই বিশ্বকে এক করতে পারবে। দিস ইজ স্পিরিট, ইউনিভার্সাল স্পিরিট, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করেছিলেন। তাই তার জন্য দরকার হচ্ছে আমাদের এই ভারতবর্ষের এই যে আধ্যাত্মিকতা, এই যে আপনার সনাতন ধর্ম, যে স্পিরিট অফ সনাতন ধর্ম কি, বিস্তার, রস, সেবা, সংস্কৃতি, মনের বিকাশ করতে হবে। মানুষের মন যখন বড় হবে, মানুষের মন যখন সূক্ষ্মতের দিকে এগিয়ে যাবে, তখন মানুষ সেই বিরাট আনন্দ খুঁজে পাবে। সেই আনন্দ কিন্তু আপনি বাইরে যেতে কোথাও পাবেন না, সেই আনন্দ হচ্ছে ভিতরের ব্যাপার। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন, ভূমি আছে শিশু পিতা সব শিশুর অন্তরে, অন্তরমহ বিকশিত করে অন্তরকার হয়ে। তাই আমাদের প্রত্যেকের ভিতরে একটা ঘুমন্ত দৈবী শক্তি আছে, সেটাকে